অক্টোবর মাহত আমি গোটেই অসম আর বিটিসি আমি বম ব্লাস্ট করা হব। আমি এটা ক্লিয়ারে কইছো, আমি স্ট্রংলি কইছো। শান্ত নহব নাকি বড়ভূমি? আকৌ জন্ম এটা সন্ত্রাসবাদী সংগঠন। আমার এজন হরালি আমি 20 জন গুলাই হত্যা করা হব। জুই জ্বলাবলৈ সাজু হৈছে ইউএলবি। যেতিয়া লাগি বদলেন নেদে, এতিয়া লাগি আমি সংগ্রাম করে যাম। বিএলটি, এনডিএফবি, এনএলএফবির পিছত এইবার ইউএলবি। এটার পিছত এটাকৈ উগ্রপন্থী সংগঠনের জন্ম হৈছে বড়ভূমিত। সুকিয়া বড়োলেণ্ডৰ দাবীত সহস্ত্র বিদ্রোহ করে অশান্ত করেছিল উত্তর পশ্চিম অসম। সময়ের লগে লগে মূল হুতিলৈ উভতিল হাগ্রামা মহিলারী বাহিনীর বিএলটি। বিটিএডি গঠন করে শাসনভার ললে হাগ্রামা বাহিনীয়ে। মূল হুতিলৈ উভতিল এনডিএফবির কেউটা গোট। বিটিআর গঠনেরে শাসনলৈ আহিল এনডিএফবির বহু নেতা। শেহতীয়াকৈ এম্বাথাৰ এনএলএফবিয়ে আত্মসমর্পণ করেছে। কিন্তু ইয়ার পিছতো বড়ভূমি অশান্ত হওয়ার আশঙ্কা প্রকট হয়েছে। বড়ভূমিত নতুন সশস্ত্র সংগঠনের জন্ম। সংগঠনটো ইউনাইটেড লিবারেশন ফর বড়োলেণ্ড। সুকীয়া স্বাধীন বড়ো রাজ্য গঠনের দাবি ইউএলবির। এতিয়ালৈকে বড়োলেণ্ড নহয়, আমি এতিয়ালৈকে রেস্ট নলং। এটো মই আমার ইউএলবি ইউনাইটেড লিবারেশন ফর বড়োলেণ্ড সংগঠনের পৰা ক্লিয়ার ভিশন দিয়া হল। মই এটুকে আহ্বান বিচারছো, ডিআর নাভলা স্যারক রিলিজ করে দিবা লাগে, আর লগতে যা এনডিবি রিহেবিলিটেশন সেইবিলাক করে দিয়ক। নহলি আমি অক্টোবর মাহত আমি গোটেই অসম আর বিটিসিত আমি বম ব্লাস্ট করা হব। আমি এটা ক্লিয়ারে কইছো। সংবাদ মাধ্যমলৈ প্রেরণ প্রেস বার্তা ভিডিও। 15 সেপ্টেম্বৰত সংগঠনটো গঠন হোৱা বুলি দাবী। কিন্তু সুকীয়া ৰাজ্যৰ নামত পুনৰ এবাৰ বড়ভূমি জ্বলাটো বিচৰা নাই সাধাৰণ ৰাইজে। অক্টোবৰ মাহত আমি গোটেই অসম আৰু বিটিচিত আমি বম ব্লাষ্ট কৰা হ'ব। আশংকা ঘনীভূত হৈছে সাধাৰণ লোকৰ মাজত। আজি এই ধৰণৰ এটা বাতৰি আমি পাই খুব দুঃখিত হৈছোঁ। আৰু যদি সঁচাকৈ এইটো হয়, তেতিয়াহ'লে এইটো আমাৰ বিটিএডিৰ কাৰণে অশোভনীয় লক্ষণ। দীর্ঘদিন জ্বলি থাকা বড়ভূমি ক্রমাৎ শান্ত হয়েছে। সমৃদ্ধির বাটেরে আগবাড়ি খুঁজিছে বড়োলেণ্ড। এনে অবস্থাত উগ্রপন্থী সংগঠনের জন্ম হওয়াটো কামনা করা নাই সাধারণ রাইজে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবলৈও দাবি উত্থাপন হয়েছে। কোকরাঝারের কনক চন্দ্র বড়ো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।